हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल फूड एंड हेल्थ। आज हमें बनिए कैप्सिकम और प्याज़ एक खूब सहज रेसिपी। ये खूब ताड़ाताड़ी और खूब सहज भावे बनाना जाए, तो सबाई बनाते पारबे। ताहले चलून देखे नया जाक हमें किभावे रेसिपिटी बनालाम। सब्जीटा बनानोर जोन्नो आमी एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाई आमार गरम हये गेछे। दिए दिच्छि तेल, दुई बड़ो चामच तेल दिए दिलाम। तेलटा एकटु गरम होते देब। तेल गरम हये गेछे, प्रथमेई आमी दिए दिच्छि किउब करे केटे रखा शिमला मिर्च आर ओर साथे प्याज़गुलो आमी खाली पाल्पगुलो छाड़िए नियेछि। ताके आमी एकटु भेजे नेब, खूब बेसि गोल्डेन ब्राउन करब ना, अल्प सामान्य एकटु नरम हवा पर्यन्त ताके भेजे नेब। दिए दिलाम अल्प सामान्य लवण, जाते लवणटा नूनटा पेंयाज आर एर साथे भालोभावे मिशे जाए, ता नाले फिका लागबे। खूब बेशि आमि भाजबो ना, हये गेछे आमार। एबार आमि एगुलोके तुले नेब। এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই সেম কড়াই তেল আমার খানিকটা বেঁচে আছে, আরো একটু তেল দিয়ে দিলাম এক চামচ মতো। कड़ाई अनेक गरम ही आछे, तेल गरम हो गेछे। दिए दिलाम एक चामच मतो गोटा जीरे, क्यूमिन सीड, जीरे एकटा एकटु फुटे उठलेई आमि दिए देब चप करे राखा प्याज। जीरेगुलो आमार फुटते शुरू करेछे। একটা বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে চপ করে রেখেছি, দিয়ে দিলাম এটা। পেঁয়াজটাকে আমি নরম করে নেব, একদম খুব ব্রাউন করব না। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে। এই স্টেজে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। হ্যাঁ, বেসন, যেটা ধাবা বা হোটেলে ইউজ করে, এই স্টিকি ওরা ইউজ করে। বেসনটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ভুনবো যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর সুন্দর খুশবু বেরোবে, ততক্ষণ পর্যন্ত আমি তেলের সাথে পেঁয়াজের সাথে বেসনটা ভুনতে থাকব। বেসন আর পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভুনে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই স্টেজে আমি দিয়ে দেব চপ করে রাখা 2 টমেটো, খুব ছোট ছোট করে চপ করেছি। ভালো করে বেসন আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব।
টমেটোটা দেওয়ার সাথে সাথে বেসমা পেঁয়াজের কুঁড়িগুলো টমেটোর গায়ে কোট হয়ে গেছে, খুব ভালোভাবে লেগে গেছে। মশলা অ্যাড করব আমি, প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো ধনে গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, টার্মারিক পাউডার। ভালো করে মিশিয়ে নেব, সাথে দিয়ে দেবো 2 চামচ ফেটানো দই, টক দই। দিয়ে দিলাম 2 চামচ ফেটানো টক দই। ফেটানো দইটা দিলে খুব ভালো টেস্টটা খুব ভালো আসবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি ওই দইয়ের বাটিতে 1/2 বাটি পানি দিয়ে ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট মতো পেঁয়াজ এগুলোকে সবগুলোকে সিদ্ধ করতে দেবো। দিয়ে দিলাম ঢাকা, ফিরে আসছি 7-8 মিনিট পর। ফিরে এলাম 7-8 মিনিট পর। টমেটো পেঁয়াজ মশলা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। গ্রেভির সাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু লবণ, আমি আগেও লবণ ব্যবহার করেছি ক্যাপসিকাম পেঁয়াজ ভাজার সময়, সেই জন্য লবণটা একটু ভুজে দিতে হবে। আর 1/2 চামচ মতো গরম মশলা, ভালোভাবে সব কিছু মিশিয়ে দিলাম। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 2-3 মিনিট মতো একে রান্না করব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে পেঁয়াজ শিমলা মির্চি, খুব সহজ রেসিপি। ফিরে এলাম 3 মিনিট পর। ওয়াও, হয়ে গেছে আমার পেঁয়াজ শিমলা মির্চির সহজ রেসিপি। ইন্ডাকশনটাকে অফ করে দিলাম আর ছড়িয়ে দিলাম কেটে রাখা কিছু ধনে পাতা। রেসিপিটা বানাতে খুব সহজ, খুব ইজি রেসিপি। রেডি হয়ে গেছে আমার শিমলা মির্চি আর পেঁয়াজের রেসিপিটি। আমি একটা বোলে সার্ভ করে দিয়েছি, কত সুন্দর কালার এসেছে, দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু এর থেকেও বেশি অনেক টেস্টি। এটা খুব সহজে বানানো যায়, খুব তাড়াতাড়ি বানানো যায়, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যাবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।